টলিউডের বহুল চর্চিত অভিনেত্রী শ্রীলেখা মিত্র ব্যক্তিগত জীবন কিংবা ক্যারিয়ার নিয়ে প্রায়ই খবরের শিরোনাম হন তিনি। সোশ্যাল মিডিয়ায় মাঝে মাঝে এসব বিষয়ে খোলামেলা কথা বলতেও দেখা যায় তাকে। এ কারণে অনেকে স্রেফ ড্রামা কুইনও বলে থাকেন শ্রীলেখাকে। সম্প্রতি জানা গেল দুর্ঘটনার শিকার হয়েছেন এই অভিনেত্রী, আর ভক্ত অনুরাগীদের এই দুঃসংবাদ দিলেন খোদ শ্রীলেখা নিজেই, জানিয়ে রীতিমতো উৎকণ্ঠতা বিরাজ করছে তার শুভাকাঙ্ক্ষীদের মাঝে। অনেকেই প্রিয় তারকার দ্রুত সুস্থতাও কামনা করেছেন। মূলত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দুর্ঘটনার দুটি ছবি পোস্ট করেছেন শ্রীলেখা মিত্র। সেখান থেকে জানা গেছে তার দুর্ঘটনার এই খবর। ওই ছবিতে হাসপাতালের বেডে শুয়ে থাকতে দেখা যায় তাকে। এছাড়া সোশ্যাল মিডিয়ায় দেওয়া পোস্টের ক্যাপশনে অভিনেত্রী লেখেন, শুটিং ফ্লোর থেকে নয়, হাসপাতাল থেকে। অ্যাপোলো হাসপাতালের কর্মীরা সেবা করছেন। তিনি যে এতটা ভালোবাসার পাত্র তা কখনো জানতেন না। এদিকে কিভাবে দুর্ঘটনার শিকার হলেন অভিনেত্রী, এ বিষয়ে ভারতীয় সংবাদ মাধ্যমগুলোকে শ্রীলেখা জানান, অপারেশন থিয়েটারে প্রবেশ করেছেন, অর্থাৎ আজই অস্ত্রোপচার হচ্ছে তার। তবে বড় কোনো দুর্ঘটনার কবলে পড়েননি তিনি, এজন্য সেরকম কোনো ক্ষতিও হয়নি। বাম চোখের উপরে কপালের কাছে কেটে গেছে।